দেশ বিদেশের পর্যটকদের দৃষ্টি কুড়িয়েছে কোটবাড়ির ময়নামতি জাদুঘর। এটি এখন ছাত্র, পর্যটক তথা গবেষকদের কাছেও গুরুত্বপূর্ণ স্থান হিসেবে বিবেচিত হচ্ছে। এই জাদুঘরটি শিক্ষার পাশাপাশি একই সাথে বিনোদন কেন্দ্র হিসেবে পরিণত হয়েছে। দর্শক, আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো ময়নামতি জাদুঘরের পেছনের ইতিহাস এবং দেখাবো বর্তমান অবস্থা। ততক্ষণ সঙ্গেই থাকুন। শিক্ষা, শিল্প, সাহিত্য, সংস্কৃতির পীঠস্থান হিসেবে কুমিল্লার অতীত ইতিহাস অত্যন্ত সমৃদ্ধ। খাদি কাপড় এবং রসমালাইয়ের জন্য বিখ্যাত এই জেলাটি একসময় ভারতের ত্রিপুরা রাজ্যের অংশ ছিল। অতীতকাল হতে একে ঘিরে গড়ে ওঠে সমৃদ্ধ এক জনপদ। এই অঞ্চলের এই সমৃদ্ধির সাক্ষ্য পাওয়া যায় এখানে ছড়িয়ে ছিটিয়ে থাকা নানা প্রাচীন পুরাকীর্তির মাধ্যমে। শ্রী ভবদের মহাবিহার, কুটিলা মুড়া, চারপত্র মুড়া, রূপবান মুড়া, ইটাখোলা মুড়া, আনন্দবিহার, রানীর বাংলো ও ভোজরাজার বাড়ির বিহার খননকালে অনেক মূল্যবান পুরা সামগ্রী খুঁজে পাওয়া যায়। এসব পুরাবস্তু সংরক্ষণ ও প্রদর্শনের জন্য 1965 সালে কুমিল্লা কোটবাড়ির শালবন বিহারের দক্ষিণ পাশে শালবনকে সামনে রেখে পশ্চিমমুখী একটি জাদুঘর স্থাপন করা হয়। পুরো জাদুঘর ভবনে মোট 63টি আধার রয়েছে। এর মধ্যে 42টি আধার রয়েছে পুরাতন, যাতে পুরাবস্তুসমূহ প্রদর্শিত হচ্ছে। জাদুঘরের প্রবেশপথের বাম দিক থেকে 1 নং প্রদর্শনী আধার দিয়ে প্রদর্শনী আরম্ভ করে ক্রমানুসারে চারদিক ঘুরে ঘুরে দেখার ব্যবস্থা রয়েছে। নতুন করে সংযোজন করা 21টি আধার জাদুঘরের উত্তর পাশে সংযোজন করা হয়েছে। প্রদর্শনী আধারগুলোতে প্রত্নতাত্ত্বিক স্থান খননের উন্মোচিত স্থাপত্য সমৃদ্ধ ধ্বংসাবশেষের ভূমি নকশা, ধাতুলিপি ফলক, প্রাচীন মুদ্রা, মৃন্ময় মুদ্রক মুদ্রিকা, পোড়ামাটির ফলক, ব্রোঞ্জ মূর্তি, পাথরের মূর্তি, লোহার পেরেক, পাথরের গুটিকা, অলঙ্কারের অংশ এবং ঘরে ব্যবহৃত মাটির হাঁড়িপাতিল প্রদর্শিত হচ্ছে। এছাড়া আধারের ফাঁকে ফাঁকে মেঝের ওপর জাদুঘর ভবনের বিভিন্ন স্থানে কিছু পাথর এবং ব্রোঞ্জ মূর্তিও প্রদর্শনের জন্য রাখা হয়েছে। এসব মূর্তির কয়েকটি প্রাচীন সমতটের বিভিন্ন প্রান্ত থেকে সংগৃহীত। এছাড়াও ব্রোঞ্জের ছোট বড় আরও মূর্তি রয়েছে। এই জাদুঘরে রয়েছে ব্রোঞ্জের তৈরি বিশালাকার একটি ঘণ্টা, যার ওজন 500 কেজি। এই জাদুঘরের আধারে সংরক্ষিত রয়েছে ময়নামতিতে পাওয়া স্বর্ণ ও রৌপ্য মুদ্রা, পোড়ামাটির ফলক, ব্রোঞ্জ ও তামার তৈরি সামগ্রী, লোহার তৈরি সামগ্রী, মাটির তৈরি বিভিন্ন প্রকারের খেলনা, কাঠের কাজের নিদর্শন, তুলোট কাগজে লেখা প্রাচীন হস্তলিপির পাণ্ডুলিপি এবং বিভিন্ন নমুনার মৃৎপাত্র। এই যে কুমিল্লার যে ঐতিহ্য শালবন বিহার বা ময়নামতির যে জাদুঘর, এই জাদুঘরে অনেক কিছুই আমাদের সংরক্ষিত আছে। আমি মনে করি যে সবারই এখানে হচ্ছে আসা উচিত এবং আমরাও আসছি, মূলত হচ্ছে জাদুঘরটা দেখার জন্যই আসছি এবং এখান থেকে আমরা শিক্ষণীয় অনেক কিছু আমাদের অর্জন করার আছে এবং শিক্ষণীয় অনেক কিছু আমরা অর্জন করতেছি। মনে করি আমাদের এই যে যতগুলো পাবলিক ভার্সিটি আছে আর কি, আমি মনে করি যে প্রত্যেকটা ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের এখানে আসলে আসা উচিত। আর্কিওলজিক্যাল হিস্ট্রি সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম। একটা দেশ সম্পর্কে জানতে হলে অবশ্যই তার ইতিহাস জানতে হবে। ইতিহাস যত জানবো আমরা তত বেশি দেশের প্রতি মমত্ববোধ আর ভালোবাসা প্রকাশ করতে পারবো। তো দেশের প্রতি কৃতজ্ঞতা জানাতে এবং দেশকে ভালোবাসতে অবশ্যই ইতিহাস জানতে হবে এবং তার জন্য আমার কাছে মনে হয় এই জাদুঘরের মানে তুলনা হয় না। জাদুঘরের গেটের পাশেই রয়েছে টিকিট কাউন্টার। জনপ্রতি টিকিটের দাম 20 টাকা করে। 5 বছরের কম কোনো বাচ্চার জন্য টিকিটের দরকার হয় না, তবে মাধ্যমিক পর্যায়ের শিশু কিশোরদের জন্য প্রবেশ মূল্য নির্ধারণ করা হয়েছে 5 টাকা। সার্কভুক্ত বিদেশি দর্শনার্থীদের জন্য টিকিট মূল্য 100 টাকা এবং অন্যান্য বিদেশি দর্শকদের জন্য টিকিটের মূল্য 200 টাকা। গ্রীষ্মকালে সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত এবং শীতকালে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে জাদুঘর। 2 ঋতুতে দুপুর 1টা থেকে 1:30 পর্যন্ত আধা ঘন্টা বন্ধ থাকে আর সবসময়ের জন্যে শুক্রবারে জুমার নামাজের জন্যে 12:30 থেকে 3টা পর্যন্ত বন্ধ থাকে জাদুঘর। রবিবার সাধারণ ছুটি এবং সোমবার বেলা 2টা থেকে খোলা থাকে ময়নামতি জাদুঘর।
ঢাকা থেকে কুমিল্লা 96 কিলোমিটারের পথ। ঢাকার সায়দাবাদ থেকে সরাসরি বাস যাতায়াত করে। বাস ভাড়া জনপ্রতি 160 থেকে 200 টাকার মধ্যে। এছাড়া চট্টগ্রাম ও ফেনীর যে কোনো বাসে চড়েই পৌঁছাতে পারেন কুমিল্লা ক্যান্টনমেন্ট পর্যন্ত। সেখান থেকে অটোরিকশা বা রিক্সায় করে অল্প সময়ে যাওয়া যায় ময়নামতি প্রত্নতত্ত্ব জাদুঘরে। এই জাদুঘরের চারপাশে রয়েছে প্রচুর পরিমাণে গাছপালা এবং সবুজ পরিবেশ, যা আপনাকে মুগ্ধ করবে।